হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের কিন্তু সবারই কপাল খুলতে যাচ্ছে, ফেসবুক থেকে কিন্তু ইনকাম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক থেকে ইনকামটা শুরু করতে পারেন। অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটা টেনে টেনে দেখা যাবে না। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের এই বিষয়টা নিয়ে পুরোপুরি ক্লিয়ারভাবে ধারণা হয়ে যাবে যে আপনি কিভাবে আর্নিং শুরু করবেন কিংবা আপনি কিভাবে কোথা থেকে টাকাটা পেতে পারেন। চলুন গাইস, বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন গাইস, মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। অলরেডি হয়তো বা অনেকেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে রিলস অপশান এবং প্রফেশনাল মোড অপশনটি পেয়ে গেছেন। যদি চিন্তাভাবনা করার কোনো কারণ নেই, যদিও আপনি না পেয়ে থাকেন, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কিভাবে এই সেটিংসগুলো পেয়ে যাবেন সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করার ভিডিওটা আপনাদের দিয়ে দিব। এবং আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইনকাম শুরু করতে পারেন, কয় টাকা ইনকাম করতে পারেন, বিষয়টা নিয়ে একেবারে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই আপনাদের ফেসবুকের মধ্যে চলে যেতে হবে। জাস্ট আপনারা ফেসবুকের মধ্যে চলে আসবেন এবং প্রোফাইলের মধ্যে চলে আসবেন। জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রফেশনাল মোডটা অন করে রাখা আছে, ঠিক আছে। তো সিম্পলি আপনাদের প্রফেশনাল মোড অন করা থাকলে আপনি জাস্ট এখান থেকে দেখা দেখতে পারবেন। দেখুন লেখা আছে ভিউ টুলস, অবশ্যই এখান থেকে আমরা ভিউ টুলস অপশনে ক্লিক করব। এখান থেকে ভিউ টুলস অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের এখানে নিচের দিকে একটি অপশন চলে আসছে স্টারস। জাস্ট আমি স্টারস অপশনে যদি ক্লিক করে দিই, দেখুন এই স্টারস অপশনটা থেকেই কিন্তু আমরা আমাদের যে ইনকাম সেটা কিন্তু শুরু করতে পারবো ফেসবুক থেকে, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই কিংবা কোনো প্রকার কোনো প্রবলেম ছাড়াই, ঠিক আছে। আপনি কিন্তু এই স্টারগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখানে স্টার সংগ্রহ করে আপনি কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম শুরু করতে পারেন। সো কীভাবে স্টারগুলো পাবেন বিষয়টি নিয়ে আমি বিস্তারিত বলতেছি। তার আগে আমি বলে দিই যে এই একটা স্টার সমান আপনি পাবেন 0.01 USD, আমাদের বাংলাদেশি টাকায় হয়ে যাবে প্রায় 1 টাকার মতো কিংবা তার একটু কম। ওকে, জাস্ট আপনি একটা স্টারে কিন্তু আপনি এতগুলো টাকা পাচ্ছেন, 1 টাকা করে পাচ্ছেন, তার মানে আপনি 1000টি স্টার পেয়ে গেলে আপনি কিন্তু একেবারে 1000 টাকা পেয়ে যাবেন। আপনারা এখানে লেখা দেখতে পারবেন এটা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে ইনেবল করা হয় নাই, তবে খুবই শীঘ্রই এটা কিন্তু ইনেবল করে দেওয়া হবে বাংলাদেশে। জাস্ট এখানে ইনেবল কান্ট্রিজ অপশনে যদি আমরা ক্লিক করে দিই, এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই দেখতে পারবো কোন কোন দেশে এটা ইনেবল হয়েছে এবং কোন কোন দেশে এটা ইনেবল হয় নাই, কীরকমভাবে আপনারা আর্নিংটা করতে পারেন। আপনারা সকলেই জানেন হয়তো বা যে ফেসবুকের মধ্যে আমরা বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট করতে পারি। ফেসবুকের একটি নতুন আপডেট যেটি হচ্ছে রিলসের উপর, এবং রিলস ভিডিওতে আমরা কিন্তু লাইক কমেন্ট করতে পারি, এবং এই লাইক কমেন্টের পাশাপাশি রিলস ভিডিওর উপরে কিন্তু আমরা স্টার দিতে পারবো। এবং এই স্টারটা থেকে কিন্তু ক্রিয়েটরের কিংবা আপনার এই ভিডিওটাতে যদি কেউ স্টার দেয় সেই স্টারটা থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। তো গাইস, আশা করি আর্নিং এর বিষয়টা বিস্তারিতভাবে বুঝতে পারছেন। এখানে জাস্ট নিচের দিকে লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন, ফেসবুক উইল পে ইউ USD 0.01 ফর এভরি স্টার ইউ রিচিভ, মানে আপনি একটা স্টারের জন্য 0.01 USD পাবেন, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারবেন। তো পরবর্তীতে বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে, আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। ওকে, তো এটা ইনেবল করার জন্য কী প্রয়োজন এখানে সুন্দরভাবে বলে দিছে। এখানে এটাকে ইনেবল করার জন্য 1000 ফলোয়ার্স লাগবে আপনাদের এই ফেসবুক প্রোফাইলে 60 দিনের মধ্যে, গত 60 দিনের মধ্যে আপনার 1000 ফলোয়ার্স লাগবে। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। দেখুন এখানে আমাদের কিন্তু কমপ্লিট আছে, সেই জন্য আমাদের টিক চিহ্ন চলে আসছে, আমাদের ফেসবুকে অ্যাকাউন্টটা কিন্তু ফলোয়ার্সটা আছে, যতক্ষণ আমরা টিক পেয়ে গেছি কিংবা আমরা মোটামুটি প্রস্তুত। জাস্ট এই অপশনটা ইনেবল করে দেওয়া মাত্র আমরা কিন্তু টাকা ইনকাম শুরু করে দিব আমাদের এই ফেসবুক থেকে। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পড়তো ছিল। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি ইনশাআল্লাহ নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।